বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মিনুনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। 22 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীতে মিনুনের নিজ বাসভবন থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মুস্তফা আলমগীর রতন এই তথ্য নিশ্চিত করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যা ও 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। তবে রাশেদ খান মিরনকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।